আইপিএল দু হাজার একুশের ম্যাচ নম্বর তিরিশ কলকাতা ন্যায়স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লেইং ইলেভেন অর্থাৎ কলকাতা ন্যাক্টার্সের আজকে আমরা এই ভিডিও দেখে নেব প্লেইং ইলেভেন তার কারণ আগের দিন ব্রেডন ম্যাকলাম কোচ জানিয়েছেন যে কলকাতা ন্যাটারসের প্লেইং ইলেভেনে অনেকগুলো পরিবর্তন হবে তো কী পরিবর্তন হতে পারে এবং ফ্যানদের মতে কী বলে এবং অ্যাস ফ্যান অর্থাৎ আমি কে গেল ফ্যান হয়ে কোন কোন পরিবর্তন দেখতে আমিও চাই অর্থাৎ তোমরাও চাইতে আশা করি একই হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি তুমি প্রথমবার এসে থাকো তো আইপিএলে সব আপডেট পেতে হলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করো তো কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে যদি পরিবর্তন হয় তারপরেই তো মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স জিততে পারবে নাহলে এরকম করে কী করে জিতবে কিন্তু বন্ধুরা কলকাতা না জিতুক বা যে জিতুক অবশ্যই তোমরা জিততে পারো তাও আবার ফ্রিতে এন্ট্রি খেলে এখানে ফ্রি কনটেস্ট চলেও অর্থাৎ পেলে ওয়ানে প্লে ওয়ান নিচে ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আছে অবশ্যই ডাউনলোড করো এছাড়া বন্ধু রিফার করে যে টাকাটা আর্ন করতে পারবে সেই থেকেই তোমরা পেলেই ওয়ানে দল গঠন করে অবশ্যই জিততে পারো এটা তোমাদের আগের ম্যাচের প্লেইং ইলেভেন দেখছো সেম সেম ছিল পরবার তিনটি ম্যাচে এই প্লেইং ইলেভেন নিয়েই কলকাতা নাইট রাইডার্স জিতে নেমেছিল তার মধ্যে একটি ম্যাচ জিতেওছে কিন্তু ভাই এই পেলিং ইলেভেনের দম কম নেই একদম না তার কারণে এইসব সব পাঁচ আটা পেলিং ইলেভেন কেন ভাই প্রসিদ্ধ কৃষ্ণা প্রথম কথা প্রসিদ্ধ কৃষ্ণা প্রত্যেকবার মার খাটলি ভাই বাদ আর কবে দিবে একবার মার খেয়েছে তারপর ছেলেটার তো জীবনই নষ্ট করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স হ্যাঁ তো ভাই প্রথম একাদশে অবশ্যই যা আছে তাই হয়তো আশা করি থাকবে তার কারণে এখানে পরিবর্তন করবে না নীতিশ রানা শুভমান গিল রাহুল ত্রিপাটিয়ান মর্গ্যান দিনেশ কার্তিক আন্ডারাসেল প্যাট কামিংস ভরুণ চক্রবর্তী এইজন কনফার্ম কিন্তু ভাই সুনীল পরিবর্তে অবশ্যই লকি ফর্গুসনে আনা দরকার আর মাবির পরিবর্তে নাগারকোটি যে অলরাউন্ডার আর প্রসিদ্ধ কৃষ্ণার পরিবর্তে অবশ্যই কুলদীপ যাদব আমি তো এই পেলিং ইলেভেন বলছি অবশ্যই তোমাদের মতে কী বলে নিচে কমেন্টে জানাও আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আর ভাই আরেকটা কথা অবশ্যই তোমরা পেলে ওয়ানের দল গঠন করলে অনেক কিছু তোমরা ফ্রিতে তো খেলতে পারবে অর্থাৎ কোনো টাকায় লাগবে না শুধু ডাউনলোড করতে হবে আর ভাই ডাউনলোড করে সাইন আপ করার পরে স্ক্রিনশটটা আমার কাছে দিয়ে দেবে এবং সেই স্ক্রিনশটে অবশ্যই তোমরা একটা কনটেস্ট চলছে যারা ডাউনলোড করে সাইন আপ করবে তাদের মধ্যেও মানে স্ক্রিনশট দিলে তোমাদের খেলতে হবে না ফোনে শুধু অ্যাপটা রাখতে হবে আর স্ক্রিনশট আমার মানে ইনস্টাগ্রাম বিকে ফিফটি ওয়ান অথবা জিমেল নিচে ডেসক্রিপশনের লিঙ্ক তাছাড়া সব কিছু দেওয়া থাকবে ওখান থেকে ডাউনলোড করে নেবে আর বিকে ফিফটি ওয়ান ইনস্টাগ্রামে স্ক্রিনশট শুধু পাঠাবে যে তোমরা সাইন আপ করেছো সেটা নিয়ে তোমরা আরও বেশি এক্সট্রা কিছু প্রাইজ জিততে পারো তো এখনই যাও প্লে ওয়ানটাকে ডাউনলোড করো আর ভাই একটা কথাই বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স যদি পরিবর্তন না করে আর বেডন ম্যাকলম বলেছে পরিবর্তন করবে কিন্তু ভাই হয়তো কার কার পরিবর্তন করলো প্রসিৎ কৃষ্ণের পরিবর্তনই করলো না এদিকে ব্যাক কামিংসের পরিবর্তন করলো এরকম করলে হবে না পরিবর্তন করলে লকি ভরগুসানকে আনা দরকার অত প্রসীত কৃষ্ণর পরিবর্তন করে অত সান বরিয়ারে আনলো এরকম করে কী চলবে চলবে না দিস আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও আবারও দেখা হবে দিস গেমস ইন এলিমেন্ট অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়া মে বি প্লিজ প্লে রেসপন্সলি অ্যান্ড রিস্ক